নমস্কার বন্ধুরা, ইপসিতার ব্লগসে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি একটি নতুন মজাদার রেসিপি নিয়ে, ভেন্ডি এগ চিলি। তো আসুন, কেটে নিচ্ছি ভেন্ডিটাকে ধুয়ে ছোট ছোট করে। ভেন্ডিটাকে কেটে রেডি করলাম। এবার অল্প তেলের মধ্যে আমি ভেন্ডিটাকে হালকা ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। ভেন্ডিটাকে হালকা ভাজলাম, ভেজে আমি উঠিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। এখানে আগে থেকে পেঁয়াজটাকে ভিনিগারে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখানে কেটে নিয়েছি, কুচিয়ে রাখিয়েছি একটা ক্যাপসিকাম, কুচিয়ে রেখেছি লঙ্কা, কুচিয়ে রেখেছি এখানে আদা, এখানে রসুন কুচিয়ে রেখেছি। 3টে ডিম নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি সুইট সাওয়ার চিলি সস। এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। 3টে ডিমকে আমি ভেঙে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। সামান্য নুন দিয়ে দিয়েছি এর মধ্যে, ডিমের মধ্যে। নিয়ে নিচ্ছি 1 চামচ ভিনিগার। দিচ্ছি একটুখানি সোয়া সস, 1/2 টেবিল স্পুন। ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটাকে অল্প তেলের মধ্যে ভাজতে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি। দিয়ে দিচ্ছি কুচিয়ে কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আগে থেকে ভেজে রাখা ভেন্ডিটা অ্যাড করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম। মাঝখানের মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, অ্যাড করে দিচ্ছি। ভালো করে ভাজলাম, ভেজে রেডি হয়ে গেল চিলি এগ ভেন্ডি রেসিপি। মজাদার, সুস্বাদু, এটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে।